হ্যালো সবাইকে, আবার আবার দু বছরের পর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। লাস্ট যে ভিডিওটাতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছিলে সেটা ছিল ইউএমএ, আমি আমার বিটেক সার্টিফিকেট নিতে গেছিলাম। আজকে ঠিক সেম একটা সেমি সিচুয়েশান আফটার দু বছর, আজকে আমি আমার এমটেকের সার্টিফিকেট নিতে এসেছি। এর মাঝে অনেক ঘটনা ঘটেছে জীবনে, যেমন এমটেক আমি 9.6 পেয়ে আমি এমটেক কোয়ালিফাই করলাম ফ্রম গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক্স টেকনোলজি বেলেঘাটা। তো আজকে আমি তোমাদের সেই গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি বেলেঘাটাতে তোমাদের নিয়ে এসেছি, একটা 100 বছরের পুরনো কলেজ, পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এবং সেদিনকার সেই ভিডিওতে আমার সাথে যে ছেলেটি ছিল সুপ্রিম দত্ত, আজকেও সেই আমার সাথেই রয়েছে। এবং তোমরা আর কি সুপ্রিমকে নিয়েও আর কি অনেক কমেন্ট করেছিলে যে পরের ভিডিওতে তোমরা সুপ্রিমকেও দেখতে চাও, তো আমি আবারও সুপ্রিমকে নিয়ে এসেছি এই ভিডিওতে তোমাদের জন্য। এবং আমরা দুজন আবার সিমিলারলি সেমভাবে এই ভিডিওটাকেও তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। তো চলো ঘুরিয়ে দেখাই তোমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি। এই ওয়ার্কশপটা মানে আর কি আইআইটি খড়গপুরের সাথে টাই আপ না? লেখা আছে না? ন্যাচারাল বিউটিটা খুব ভালো, গাছপালা সবুজ সুন্দর। এই যে এই পার্টটা আইআইটি খড়গপুরের সাথে, এটা না পরের পরেরটা, পরের বিল্ডিং এর পরের পার্টটা। আচ্ছা, ঢুকে অনেকটা বড় ক্যাম্পাস সিরামিকের। তো এরোপরেট দিকটা পেছন দিকটা দেখায়। তো এটা যদি আর কি বারাসাত একটু আঙুল যাচ্ছে, যদি আর কি বারাসাত থেকে যদি আসতে হয় তাহলে DN 17 করে আসতে হচ্ছে। এবং DN 17 করে এসে রানী রাসমণি বাজারে তোমাদের নামতে হবে, নেমে সোজা আর কি ঢুকে যাবে গলিটা দিয়ে, এবং ঢুকে বাঁ দিকে তোমাদের পড়বে। এটা কি? হ্যাঁ, এই পার্টটা কলেজে আর কি আইআইটি খড়গপুরের সাথে টাই আপ করার লেখা আছে, আইআইটি কেজিপি। আর এদিকে এটা একটা হোস্টেল পার্ট কলেজের, আর নিচের পার্টটা হচ্ছে ক্যান্টিন, ওদিকটা মানে হোস্টেলের পার্ট আছে। আমরা এই পার্টটা তোমাদের দেখাবো আজকে কলেজের দিয়ে এন্ট্রি কলেজে ঢোকার, দেন সোজা যাওয়া যায়। সোজা লাইব্রেরি রয়েছে একদিকে রয়েছে, দেন আমরা দোতলায় যাব। অনেক রকম ল্যাব রয়েছে দুপাশে, এটা লাইব্রেরি, এটা একটা ল্যাব রয়েছে এদিকে, ল্যাব এদিকে লাইব্রেরি। কলেজ আর একটু স্কুল প্রেজেন্ট লিফ্ট খুলবে তখন আরও ভালোভাবে দেখতে হবে। কলেজে লিফ্টও আছে, এবং শশাধর রায় ফাউন্ডার অফ দিস কলেজ। হ্যাঁ, এটার পেছন দিকে অডিটোরিয়ামটা রয়েছে, অডিটোরিয়ামটা কনভোকেশন এখানে হবে, সেদিনকে দেখাবো। আর এরপর আমরা যাবো ওপর দিকে। এবার আমরা যাচ্ছি ওপর তলাতে, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজিতে বিটেক 3টে কোর্সের ওপর হয়, সেরামিক, কম্পিউটার সায়েন্স আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আর এমটেক হয় সেরামিক আর আইটির ওপর। তো আমি এখান থেকে এমটেক করেছি আইটিতে, অ্যান্ড আমার 9.6 হয়েছে ওভারঅল সিজিপিএ, সুপ্রিমের হয়েছে 8.96। সো আমরা এখন যাচ্ছি দোতলায়। দোতলায় একটা সেরামিকের ছোটোখাটো মিউজিয়ামের মতন আছে, সেই পার্টটাও আমি তোমাদের দেখাবো। আসছি তো দোতলায়, এই পার্টটা একটা ছোট মিউজিয়ামের মতো আছে, যেখানে সমস্ত সেরামিকের সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে, সমস্ত রকম পটস, তাবলা যা জিনিস আছে এখানে, নটরাজের মূর্তি যতটা আমি জানি। তো আমি একটা কাপ পাবো আমার ফেয়ারওয়েলের। আমাদের রুমগুলো কোন দিকটা ছিল না? পরের টাইম উপরে উপরে ফ্লোরে।
তুই ধর একটু দেখ ঠিক করে দেখ তো ওপরের ভিতরে আমাদের ক্লাসরুমগুলো রয়েছে এবং ক্লাসরুমগুলো ফুল এসি এটা একটা সরকারি কলেজ হিসেবে খুব নাম করা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর এরপরের ভিডিওটা আসবে নিমাস কলেজ থেকে তোমরা জানো আমি নিমাসে এখন একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি তো ওইটা ওই কলেজটা তোমাদের একটু ঘুরে দেখাবো তো আমরা এখন এসেছি সেকেন্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে আমরা যে রুমগুলো আছে আমি দেখাচ্ছি এখান থেকে বাইরের ক্যাম্পাসটা কতটা সুন্দর এটা একটা ব্যালকনির মতন Wow, it's so good, right? So, এই ধরে এখানে সব প্রফেসরদের নাম লেখা রয়েছে যে প্রফেসরদের রুম প্রত্যেকের আলাদা আমি মৌসুমি ম্যামের আন্ডারে করেছি এখানে আছে সোনাই স্যারের ঋত্বিক স্যারের একটা ল্যাবরেটরি এটা আমার গাইডের রুম ডক্টর মৌসুমী মৈত্র ম্যামের আন্ডারে আমি মেডিকেল ইমেজ প্রসেসিং নিয়ে রিসার্চ করেছি এবং আমার পেপার পাবলিশড হয়েছে এলসিভিআরের নিউরোসাইন্স ইনফরমেটিক্স জার্নালে ফ্রান্সে তো আমাদের ক্লাসরুমগুলো এবার দেখাচ্ছি কীরকম সুন্দর ক্লাসরুমগুলো করোনার সময় ক্লাস হওয়ার জন্য আমরা সব অনলাইনে ক্লাস করেছি আমরা দুঃখের বিষয়ে আমরা করতে পারিনি ক্লাসগুলো তো সেটা একটা দুঃখ থেকে যাবে অবভিয়াসলি এইখান দিয়ে দেখতে খোলা যায় কি এখান দিয়ে ক্লাসরুম গুলোর দিকে ঢোকা যায় এবং এইখান দিয়ে এই পার্টগুলো আমি আগে একবার ব্লগ করেছিলাম বাট পুরো ফুল প্রেজেন্ট হয়নি এটা এম.টেক ফার্স্ট ইয়ারের রুম এটা হ্যাঁ এখন খুলেই দেখাচ্ছি রুমগুলো আমি রুমগুলো খুব সুন্দর এসি আছে এবং সরকারি কলেজে এসি অনেকে এক্সপেক্ট করতে পারে না বাট এই কলেজ সব আছে এবং প্রত্যেকটা ল্যাব প্রত্যেকটা ক্লাসরুম খুব ডিজিটাল ক্লাসরুম তারা তোমরা দেখতে পাচ্ছ যে এসি রয়েছে দুটো তিনটে করে সাথে প্রজেক্টর রয়েছে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কম্পিউটার রয়েছে এই রুমটাতে আমাদের কনভোকেশন এসির কনভোকেশন না আমাদের ফাইনাল এম.টেক থিসিসের প্রেজেন্টেশন হয়েছিল এই রুমটাতে তো কিছু বলবি সেটা নিয়ে সুপ্রিম হ্যাঁ ভালোই হয়েছিল সবাই যে যা থিসিস দিয়েছিল কম্পিউটারে যে আমি পেন ড্রাইভ ঢুকেছিলাম ওটা কিন্তু ভাইরাস ছিল তারপর আমাকে ভাইরাস রিমুভ করতে দিচ্ছে আমার পেন ড্রাইভ থেকে সো এই একটা প্রজেক্ট রুম এই রুমটা মনে হয় কোনো একটা ব্যাপার ইয়ে হয়েছে মনে হয় চেঞ্জ করেছে এই পার্টটা এই পর্যন্তই আমরা যাবো উপরতলা জলের ব্যবস্থা আছে করা এদিকটা দিয়ে যদি দেখা যায় এখানেও সুন্দর পেছনে মাঠ রয়েছে খেলার একটা এখান দিয়ে আমরা নেমে দেখি উপরের ফ্লোরগুলোতে যাবো এক্সপ্লোর করতে এখানে এদিক দিয়ে আরও উপরতলায় যাওয়া যাবে এখান দিয়ে আমরা যাচ্ছি ফোর্থ ফ্লোরে সরি থার্ড ফ্লোরে মানে চারতলা রাইট এর উপরেও আছে এবার এই ফ্লোরটা এক্সপ্লোর করার সময় হয়েছে এখানে একটা ল্যাব রয়েছে ল্যাবগুলো আসলে বন্ধ আমি দেখাতে পাচ্ছি না তোমাদের ফায়ার এক্সিস এদিকে কী আছে এতে ওই সিমিলারভাবে ক্লাসরুমস রয়েছে আবার ওই পার্টটাতে এই পার্টটাতে যাচ্ছি আমরা আমাদের আজকে এম.টেকের মার্কশিট নেবো সেটা তোমাদের দেখাবো এখানে সমস্ত ক্লাসরুমস রয়েছে সিমিলারলি আর এদিক দিয়ে গিয়ে যদি ওদিক দিয়ে উঠি তো দেখা যাবে যে সমস্ত ল্যাবস রয়েছে ন্যানো ল্যাব
এইটা পার্থ স্যারের ঘর, এখান থেকেও নিতে হবে ক্লিয়ারেন্স। এখন আমরা আরও উপরে যাওয়ার চেষ্টা করছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পার্কটাতে সুন্দর ভিউজ বাইরে দিয়ে ভিউজ। এই পাশে এটা হোস্টেল, এটা আমি লাস্ট টক ফ্লোর মনে হয় এম এস এবি, আর এটা এই টক ফ্লোর, এর উপরে ছাদ, আর এদিকে এটা আটকানো এই জন্য পরীক্ষা চলছে, মানে ক্লাস চলছে। আমি সেলিব্রিটি, আমি সেলিব্রিটি রাইট, তো দেখুন ভক্ত করলে সবাই দেখবি, এটাই স্বাভাবিক, এটা কোনো কোনো লজ্জা লাগবে, এখন আর লাগে না। এরপর ফার্স্টে আমরা এখান থেকে লাইব্রেরি ক্লিয়ারেন্স নিয়েছি, লাইব্রেরির ক্লিয়ারেন্স নেওয়ার পর আমরা যাব হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে সমস্ত ফিস ক্লিয়ার করতে হবে, তাহলে আমি আমার ফাইনাল সেমিস্টার মার্কশিট আর প্রভিশনাল সার্টিফিকেটগুলো পাবো। পেয়ে তারপর আমরা যাবো ট্রান্সক্রিপ্টের জন্য। তো ট্রান্সক্রিপ্টের জন্য যে নিয়মটা আমি বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল বলে রাখি ট্রান্সক্রিপ্টটা কী। ট্রান্সক্রিপ্ট তোমাদের যতগুলো মার্কশিট আছে সেটাকে একটা পেপারে সমস্ত মার্কসগুলো লিখে দেয়, এবং বাইরের দেশে তুমি যদি পিএইচডি বা মাস্টার্স করতে যাও তখন তুমি ট্রান্সক্রিপ্টটা কিন্তু ভীষণভাবে দরকার লাগবে। ট্রান্সক্রিপ্ট দু রকমের হয়, একটা হ্যান্ড টু হ্যান্ড আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল। তো হ্যান্ড টু হ্যান্ডগুলোর জন্য তোমাকে ট্রান্সক্রিপ্ট বানিয়ে কলেজ থেকে দিয়ে দেবে, আর ইনস্টিটিউশনালটা হচ্ছে তুমি ধরো বাইরের দেশে যে কলেজে পড়তে যাবে তোমার হোম কান্ট্রির কলেজ থেকে একটা এনভেলপ করে ফিজিক্যাল ট্রান্সক্রিপ্টটা পাঠিয়ে দেবে সেই কলেজে। তো সেটার অবভিয়াসলি কুরিয়ার চার্জ লাগে, তো কস্টিংটা অনেক বেশি হয়। তো উইদাউট ট্রান্সক্রিপ্ট কিন্তু তুমি কোনো বাইরের দেশের ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবে না। তো আমাদের যেহেতু প্ল্যান আছে আমার সুপ্রিমের একসাথে কানাডা যাওয়ার, তো সেই জন্য আজকে আমরা ট্রান্সক্রিপ্ট নিয়ে এসেছি। তো তার জন্য আমাদের সিরামিক কলেজের জন্য আর কি 200 টাকা ফিজ জমা দিতে হবে, সেটার জন্য তার আগে আমাদের SBI এর বেলেঘাটা শাখায় যেতে হবে, সে পার্টটা আমরা তোমাদের দেখাবো। এবং তারপর ওখান থেকে নিয়ে এসে প্রিন্সিপালের কাছে আমাদের একটা চিঠি দিতে হবে, আর আমাদের কশান মানিটার জন্য একটা চিঠি দিতে হবে। এই দুটো করলে আমাদের আজকের কাজ শেষ হবে। তো আরও ইনফরমেশান আমি তোমাদের দেবো। তো আমরা আমার প্রফেশনাল সার্টিফিকেট আর মার্কশিট পেয়ে গেছি, সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এবার আমরা যাচ্ছি ব্যাংকে, তার আগে রিসিপ্টটা পুরো আমাদের ফিল আপ করতে হয়েছে, এবার এটাকে নিয়ে আমরা ব্যাংকে ফিল আপ করবো। তারপর কী কী প্রসিডিওর হলো বা কী কী প্রসিডিওরে তোমার ট্রান্সক্রিপ্ট পাবে বা কশান মানি ফেরত পাবে সেগুলো আমি এরপর একের পর এক তোমাদের এসে বলবো। আর ব্যাক করে এসে গেছি কলেজে, তো এই দুটো নিলাম, ট্রান্সক্রিপ্ট এবং ট্রান্সক্রিপ্টের ফিজটা দিলাম। এবার আবার আমরা আসছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, পছন্দ মানিটা আজকে হয়নি সেটার জন্য আবার অন্যদিন আসতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটা, এবং আমার সার্টিফিকেটের ছবিটা আমি এরপর আপনাদের দেখাবো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় বাংলা।